সত্যি বিক্রি হয়ে গেছে, ওরা যা বলছে ঠিক, না ভুল হওয়ার কোনো জায়গা নেই। আর শুনুন আর একটা কথা, সেটা হচ্ছে যে এতগুলো টাকা আমি দিয়েছি তো, সেই সঙ্গে আবার বাড়ি ভাড়াও দেবো, এটা তো আর হয় না। না মানে সামনের মাস থেকে আমাদের যে বাড়ি ভাড়াটা আপনারা পেতেন সেটা আর পাবেন। দেবতনু তো এমনি এমনি বলে দেয়নি যে ও ভাড়া দেবে না। আম্মা আম্মা কি করেছ তুমি এসব? একতলাটা তুমি কিছু বলছো না? এবারে একতলাটা হাত বদল হয়ে গেছে রে গুজ্জা, আমরা কেউ জানলাম না। আমার ছেলেটাকে বেঁচে দিল রে আমারই অজান্তে। বেমানা আমার চুপ করে আছো কেন, কিছু বলো। কোনো উত্তর আছে যে উনি দেবেন? ডোডোকে কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে একবার ভেবে দেখেছিস? ভেবে দেখ, আজও কি জানবে যে ওর বউয়ের অধীনে ওর বউয়েরও তোমাদের সব কিছু সবার বলা হয়ে গেছে তো? এবার আমি বলি না মা, না তুমি বলবে না। প্রত্যেকটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তোমার কাছে এসেছি, তোমার সঙ্গে পরামর্শ করেছি। আমি ভাবতে পারছি না এত বড় একটা সত্যি তুমি সবার কাছে এভাবে এতদিন ধরে লুকিয়ে রাখতে পারলে। আমি কতদিন ধরে তোমার কাছে ধারের দলিলটা দেখতে চেয়েছি, কতবার দেখতে চেয়েছি, একবারও তুমি দেখাও, মনে পড়ছে? দেখি একটু, দেখি কি লেখা আছে দেখি। ওসব আমি দেখে নিচ্ছি, তুই যেন কোথায় যাবি বলেছিলি, যা ঘুরে আয়। এর পরিণাম কি হলো? ওরা কিসের পুজো দিল গো বাড়িতে? আমরা মূর্খ, গন্ড মূর্খ, তাই নিচে গিয়ে আমরা আমাদেরই বাড়ি বিক্রির ভোজ খেয়ে এলাম। ওরা কি সব জেনে গেল নাকি? কিন্তু কি করে জানবে, এত এলাই আয়োজন দেখে বুঝে গেল না তো, কি হবে এবার? ওরা কি মুখে দোষ দেবে? হ্যালো, হ্যাঁ টেবিলটা রিজার্ভ রাখবেন, হ্যাঁ জানলার পাশে, যেখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আমি আর আমার স্ত্রী আটটায় পৌঁছে যাবো। এই দেখো কি বলছে ও, কোথায় এলে? আরে আজকে আমি লিচুর পায়েস বানাবো। মেজদা মেজদা শুরু, আরে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন, কি হয়েছে সেটা বলবি তো? কি হয়েছে এত চিৎকার কিসের, সেটা তো বুঝতে পারছি না। কি হয়েছে, কেউ কিছু বলছো না কেন, কি হয়েছে প্লিজ বলো আমায়। মা একতলাটা দেবতনুকে বিক্রি করে দিয়েছে। কি? কি বলছো বিক্রি করে দিয়েছে মানে? বিশ্বাস না হলে তোর আম্মাকে জিজ্ঞেস কর, কোন শর্তে মোয়ের সাথে তোর বিয়েটা দিয়েছিলেন। হ্যাঁ দেবতনু অঙ্কেল 2 কোটি টাকা ধার দিয়েছিল, তাই তো? না তাই না, মা একতলাটা বিক্রি করে টাকা এনেছিল। কি তাই তো মা? মা আপনি একবারও আমাদের কথা ভাবলেন না, আমাদের তো কিচ্ছু নেই, এই বাড়িটাই ভরসা,
আর আপনি সেটাও অর্ধেকটা বিক্রি করে দিলেন? পদ্মি, অর্ধেক তুমি এত ভেঙে পড়ো না প্লিজ। আমরা আমরা সবাই মিলে কিছু একটা উপায় বের করে নেব। তুই থাম সেজো, তোর কি, তোর তো দুটো ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছে, তুই নিজে চাকরি করিস, সেজো ঠাকুরপো ভালো রোজগার করে, আমার চলে তুই কি করে বুঝবি? আমাদের মধ্যে এমন ভাগ তো কখনো ছিল না বর্তি। মেজো ঠাকুরপো তো একটা ফ্ল্যাট কিনে নিয়েছে। আরে কি মুশকিল, ফ্ল্যাটটা কি আমি নিজের জন্য কিনেছি নাকি? ওটা তো সবার কথা ভেবে ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট। এত সব জেনে আমি কি করব? এতদিন তো জানতাম এই বাড়িটা আমার আর আমার মেয়ের ভরসা, আর এখন তো একটা তলা বেঁচে রইল আর ভাগিদার এতজন। কি করব এখন আমি? আমি আর আমার মেয়ে তো ভিখিরি। তাপসী টাকা চাইছে, ও তো রেখে রয়েছে। ইতিমধ্যে যে টাকা ওকে দেওয়া হয়েছে তা নিয়ে ও খুশি কিনা তোমরা জানো? আবার যদি ওর কোনো নতুন চাহিদা হয় সেটা সামলাবে কি করে? সেই সামলাতে গিয়ে আবার এই দোতলাটাকে বিক্রি করতে হবে তো। আর কতজন ভাগিদার তার? শুধু দোতলা থেকে সবার ভাগে কতটুকু টাকা পড়বে সেটা ভেবে দেখেছো? এইটুকু টাকা নিয়ে আমি কি করব? আমি তো ভিখিরি। আর কিছু বলিস না, সফল যেমনই হোক এখন ওই তো আমার একমাত্র ভরসা। বলিস না কিছু, ওর সঙ্গে আমাকে থাকতে হবে আর এই বিয়েটা টিকিয়ে রাখতে হবে। দাঁড়া দাঁড়া প্লিজ দাঁড়া। কিরে বউ, তুই আমাকে বলেছিলিস না আমি যেন স্ট্রং থাকি, নিজের মতন করে নিজে বাঁচতে শিখে। এত বড় বড় কথা কার ভরসায় বলেছিলিস তুই? তুই তো নিজের সাক্ষী দিয়ে বাড়ি হাত বদল করেছিস। আমাদের আমাদের ভবিষ্যতের কথা একবারও ভাবলি না তুই মো? তুই তো সবটা জানতিস, তুই কাউকে কিচ্ছু বললি না, কেন বললি না তাও? সাক্ষী দিল মানে বাবা তুমি যাও না, মা আমায় ডাকেননি। আরে ডাকেনি সে তো আলাদা ব্যাপার, মা তো কাগজগুলো আমাদের কাউকে দেখায়, তার মানে মা বিষয়টা গোপন রাখতে চেয়েছিল কি মা? তাই তো মা, আপনি কিছু বলবেন না? এতগুলো দিন তো আপনি চুপ করেই ছিলেন, এখন বলুন। মা এখন তো সবাই জানতে পেরে গেছে, এখন আর চুপ থেকে লাভটা কোথায়? কি করে পারলে তুমি আম্মা, কি করে? তোমার একবারও মনে হলো না আমি কোথায় যাব, আমার মা কোথায় যাবে, আমার বাচ্চাটা কোথায় যাবে, আমি আমি কি করব? আঠেরো বছর আগে যখন দেবতনুরা এসেছিল ভাড়ার জন্যে, একতলাটা ভাড়া নেবে, আমি তখনই বারণ করেছিলাম যে ভাড়াটা দেবেন না। তখন তো কেউ শোনেনি আমার কথা, দুধ কলা সব দিয়ে কাল সাপ পুষেছেন, এখন তো সে ফোঁস করবে। আমি সাক্ষী আছি মা, মেজো আপনাকে বারবার নিষেধ করেছিল, আপনি শোনেননি। আচ্ছা কি রে মন, তুই কাউকে কিছু না বলিস ঠিক আছে, কিন্তু আমায় তো বলতে পারতিস না? তুই তো জানতি কিসে সই করলি, আমি বুঝতে পারছি না তারপরেও তুই চুপ করে থাকলি মো? কি রে মো, তুই দেখিস নি কিসে সই করলি? আমাকে যেখানে যেখানে সই করতে বলেছে আমি করেছি, আমি কিছু দেখিনি। কি বললি তুই? তুই একটা পড়াশোনা জানা মেয়ে, সরকারি কাগজে গোটা গোটা করে লেখা থাকে,
তুই না দেখে সই করে দিলি, এর পরিণামটা তুই ভাবলি না? তুই এত অবুঝ। মু তুই না দেখে কিভাবে সই করে দিলি? টোড়োদা আমি কিছু দেখার সুযোগই কি হলো? থামলি কেন বল, সবাইকে বল। তুই আসলে দেখি শুনি না কিসে সই করেছিস? এই সবকিছু আমার জন্যই হয়েছে। হ্যাঁ আমি দায়ী, কিন্তু আমি চেষ্টা করছি নতুন কাজ পাওয়ার। এবার নতুন কাজ না পেলে আমি টাকাটা কিভাবে শোধ করবো বল? যা হয়েছে তার তোর হাতে ছিল নাকি? সংসার থাকলে বিপদে থাকে। না আমি সত্যি অনুতপ্ত, আমার জন্য সবার এত বড় বিপদ হলো, আই এম সরি। এত চিন্তা করিস না, একটা পথ বেরোবে। অনেকক্ষণ ধরে অনেক কথা আমি শুনলাম, এবার আমি একটু বলি। বাড়িটা তেতুলকে বিক্রি করলেও একতলাটা মৌয়ের নামে করে দিয়েছে। মেজো, আজ থেকে কিন্তু সব বদলে গেল, আর মৌয়ের উপর চোটপাট করিস না। আমার আবার কিছু বলার আছে। মেয়েবেলা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।